বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তোমাদের আয়েশা আক্তার ইরিন ম্যাম বলছি, লেকচারার ইন ইংলিশ ফ্রি ন্যাশনাল কলেজ। আমি তোমাদের টেন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী ক্লাসে আমি পার্ট টু নিয়ে আলোচনা করব। তাই আজ আমি তোমাদের মাঝে চলে আসলাম পার্ট টু নিয়ে আলোচনা করতে। গত ক্লাসে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে শুরু করতে যাচ্ছি, তার মানে আমি পাস্ট টেন্স নিয়ে শুরু করতে যাচ্ছি। চলো আমরা প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে জানি, যেহেতু প্রত্যেকটা টেন্সেরই চারটা করে প্রকারভেদ আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের। সেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানি। The past indefinite tense describes an action completed in the past or a habit of past. তার মানে হচ্ছে অতীতকালের কোনো কাজ এবং অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে past tense ব্যবহৃত হয়। মানে অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়ে গিয়েছিল, মূল কথা হচ্ছে যে কাজটা অতীতে সংগঠিত হয়ে গিয়েছে তার আর কোনো ফলাফল বিদ্যমান নেই বা সেটা আমরা দেখতে পাবো না, এবং অতীতের কোনো অভ্যাসকে আমরা past indefinite tense বলি। ফর এক্সাম্পল, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, হি এই ট্রাইস, সে ভাত খেলো বা খেয়েছিল, কিন্তু এই ফলাফলটাকে এখন বিদ্যমান আছে। সে ভাত খেয়েছিল, কেউ একজন দেখেছে, কিন্তু সেটা আর এখন ভিজিবল না, দেখা যাচ্ছে না। পরের এক্সাম্পলটা হচ্ছে দ্য প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল, মানে তাদের ক্রিকেট খেলাটা শেষ, এটার আর কোনো ফলাফল বিদ্যমান নেই। এর দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং স্ট্রাকচার হচ্ছে The past form of the verb or the second form of the verb is used as the main verb. তার মানে হচ্ছে একটা সেন্টেন্সে কি থাকবে, অবশ্যই মেইন ভার্ব থাকবে, ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স সম্পূর্ণ হবে না, এবং সেই ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় কি হবে, পাস্ট ফর্ম হবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ভার্বের কয়টা ফর্ম থাকে? ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পাস্ট, এবং তিন নাম্বারটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট ইনডিফিনিটের বেলায় সাবজেক্ট থাকবে এবং যে মেইন ভার্বটা থাকবে সেটা হবে হচ্ছে পাস্ট ফর্মে। আমরা আমাদের এক্সাম্পলে দেখতে পেয়েছি দ্য প্লে ক্যাট, এখানে প্লে নেই, প্লেইড আছে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম আছে বা ভার্বের সেকেন্ড ফর্ম আছে। এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা তিনভাবে ঘটন হতে পারে। আমরা গত ক্লাসেও দেখেছিলাম প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু তিনভাবে ঘটন হতে পারে, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স হতে পারে, নেগেটিভ সেন্টেন্স হতে পারে, ইন্টারগেটিভ সেন্টেন্স হতে পারে। পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই তিনভাবে সেন্টেন্স গঠন করা যায়। পজিটিভ সেন্টেন্সটা কেমন? পজিটিভ সেন্টেন্সটা সেম পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, দে ওয়েন্ট টু দ্য শপিং মল, তারা শপিং মলে গিয়েছিল। অ্যান্ড আই রিভাইজড দ্য লেসন, আমি আমার পাঠটা কী করেছিলাম, পুনরাবৃত্তি করেছিলাম, তারা শপিং মলে গিয়েছিল, তাই না? এখন শপিং মলে যে গিয়েছিল সেই কাজটা এখন আর ভিজিবল না, সেটা কেউ একজন দেখেছে কিন্তু সেটা আর এখন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, এখানে না বোধক কোনো বাক্য নেই। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সটা কেমন? নেগেটিভ সেন্টেন্সটা খুবই সোজা, এখানে তোমাকে হচ্ছে নট যুক্ত করতে হবে, তাই না? সাবজেক্ট প্লাস ডিড থাকবে এবং প্লাস ডিডের সাথে তুমি নট যুক্ত করবে। এখন একটা বিষয় খুব গুরুত্ব সহকারে তোমাকে খেয়াল করতে হবে, যেহেতু তুমি এটাকে নেগেটিভ করছো সেজন্য তুমি ডিডের সাথে নট ইউজ করছো। ডিডটা যেহেতু পাস্ট ফর্ম, তার মানে ডু ডিড ডান, তাই না? এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, সেই জন্য একটা সেন্টেন্সে তুমি দুইটা ভার্ব একসাথে পাস্ট ফর্ম করতে পারবে না। সেজন্য কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করতে হবে। তোমার যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বটা তুমি ডিড ইউজ করার পরে আর তুমি পাস্ট ফর্মে ইউজ করতে পারবে না, তোমাকে প্রেজেন্ট ফর্মে ইউজ করতে পারবে। তার মানে এটা সহজ ভাষা হচ্ছে, তখন যখন তুমি ডিড ইউজ করবে তখন তুমি মেইন ভার্বটাকে আর পাস্ট টেন্সে ইউজ করতে পারবে না, বিকজ ডিডটাই হচ্ছে পাস্ট ফর্ম বা ভার্বের সেকেন্ড ফর্ম। ফর এক্সাম্পল, দে ডিড নট লাভ অ্যাট দ্য পুয়ার, তারা গরিবের গরিবকে দেখে হাসেনি বা তারা গরিবের সাথে হাসেনি। দে ডিড নট লাভ অ্যাট দ্য পুয়ার, এখানে সাবজেক্ট হচ্ছে দে, আর এখানে তুমি ডিড নট ইউজ করেছো সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্যে, আর এখানে তুমি লাভ লিখেছো, হাসা, লাফড বলোনি,
তাই না? তারা গরিবের সাথে হাসাহাসি করেনি বা গরিবকে নিয়ে হাসাহাসি করেনি। আই ডিড নট গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাইনি। এখানে ডিড নট ইউজ করা হয়েছে নেগেটিভ করার জন্য, কিন্তু গো এর জায়গায় ওয়েন্ট ইউজ করা হয়নি। এখানে গো ইউজ করা হয়েছে প্রেজেন্ট ফর্ম, বুঝতে পেরেছো? যখন সেন্টেন্সে ডিড থাকবে তখন আর ভার্বের পাস্ট ফর্ম হবে না, মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় কি, সব কিছুই সেম থাকবে, তুমি ডিডটাকে শুধুমাত্র সামনে নিয়ে আসবে। যেমন ডিড থাকবে প্লাস সাবজেক্ট থাকবে প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য বার প্লাস অবজেক্ট। এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, তাই তোমাকে অবশ্যই কি করতে হবে, সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন ইউজ করতে হবে। ডিড ইউ কাম হোম, তুমি কি বাড়িতে এসেছো, খেয়াল করেছো? এখানে ঠিক একইভাবে যেহেতু সেন্টেন্সের প্রথমে ডিড দিয়ে আমরা শুরু করেছি, তাই আমরা এখানে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে ইউজ করেছি। ডিড ইউ কাম হোম, তুমি কি বাড়িতে এসেছিলে, কামের জায়গায় কামটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই আছে, কামটা এখানে পাস্ট ফর্মে নেই। ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক, তার কি কাজটা শেষ করেছিল, এখানে ফিনিশড নেই, ফিনিশ আছে। বুঝতে পেরেছি? তার মানে খুবই সোজা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলা ডিডটাকে আমি সামনে নিয়ে আসব, আর আমার সাবজেক্টটা তারপরে থাকবে, মেইন ভার্ব থাকবে প্রেজেন্ট ফর্মে প্লাস অবজেক্ট থাকবে। এখন আসো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে ওয়াজ ওয়ার ইউজ করে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করি। খুবই সোজা, আগের মতোই থাকবে এখানে সব কিছু, সাবজেক্ট থাকবে শুধুমাত্র, এরপরে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতাম, এখন শুধুমাত্র ইউজ করবো ওয়াজ ওয়ার। সাবজেক্ট আজ ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট থাকবে তুমি যখন পজিটিভ সেন্টেন্স করতে যাবে। ফর এক্সাম্পল, আই ওয়াজ এট স্কুল, আমি স্কুলে ছিলাম। ইউ ওয়ার ইন থাইল্যান্ড, তুমি থাইল্যান্ড ছিলে। তার মানে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, তারপর হচ্ছে অবজেক্ট। এখন খেয়াল করো তুমি কখন ওয়াজ ইউজ করবে আর তুমি কখন ওয়ার ইউজ করবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, একবচন হয়, তাহলে সেখানে কি হবে, ওয়াজ হবে। আর ইউ যখন থাকবে সাবজেক্ট, দে যখন থাকবে, উই যখন থাকবে, এবং সাবজেক্ট যদি প্লুরেল হয় মানে একের অধিক হয়, তখন তুমি ওয়ের ইউজ করবে। ঠিক নেগেটিভ সেন্টেন্সের বেলায় কি, শুধুমাত্র তুমি নট যুক্ত করবে আর বাকি সব ঠিক থাকবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ের এর সাথে তুমি নট যুক্ত করবে প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি ওয়াজ নট হ্যাপি উইথ মি, সে আমার সাথে সুখী না। ইউ ওয়ার নট ইন চিটাগং, তুমি চিটাগং ছিলে না। কি হয়েছে এখানে, সাবজেক্ট ঠিক ছিল, ওয়াজ ওয়ারও ছিল, নেগেটিভ করার জন্য সেন্টেন্সটাকে নাবোধ করার জন্য আমি নট যুক্ত করে দিলাম। আর ইন্টারোগেটিভের বেলায়ও সেম, তোমরা আগেই জেনেছো অক্সিলারি ভার্বটা জাস্ট সামনে চলে আসবে আর বাকি সব কিছু ঠিকবে, এবং লাস্টে যেহেতু তুমি প্রশ্ন করছো, প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট অ্যান্ড অ্যাট দ্য এন্ড নোট অফ ইন্টারোগেশন, তার মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওয়ার ইউ ইন আফ্রিকা, তুমি কি আফ্রিকায় ছিলে। ওয়াজ শি সিক, সে কি অসুস্থ ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো পাস্ট ইনডিফিনিট টেন্সের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি, অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা যদি ইংলিশ ডিফিনেশনের দিকে তাকাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় টু এক্সপ্রেস, প্রকাশ করতে দ্য অ্যাকশন, কোনো কাজ, হুইচ ওয়াজ কন্টিনিউড, যেটা চলমান ছিল, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, ইন দ্য পাস্ট, কখন, অতীতে। ইট ডিসক্রাইবস অ্যান অন গোয়িং পাস্ট অ্যাকশন, এটা কি বর্ণনা করে, কোনো চলমান অতীতে কাজকে বর্ণনা করে। তার মানে তোমাকে বুঝতে হবে অতীতের কোনো কাজ তুমি বর্ণনা করছো, যখন তুমি বর্ণনা করছো কাজটা কিন্তু ওই সময়টায় চলমান ছিল, কাজটা থেমে যায়নি বা শেষ হয়ে যায়নি। তুমি এমন কোনো কাজ বর্ণনা কথা তুমি বলছিলে যে ওই কথার মধ্যে কাজটি চলমান ছিল। যেমন তুমি তোমার মাকে বললে, ধরো আমি যখন স্কুল থেকে আসলাম তখন বাবা পত্রিকা পড়ছিল, তার মানে বাবার পত্রিকা পড়া কিন্তু শেষ হয়ে যায়নি, বাবার পত্রিকা পড়াটা তখন চলমান ছিল। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার খুবই সোজা, সাবজেক্ট থাকবে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকবে ওয়াজ ওয়্যার, এবং মেইন ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। মনে রাখবে সকল কন্টিনিউয়াস টেন্সের বেলায় অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে।
ফর এক্সাম্পল দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল, তার মানে কি এই ফুটবল যে খেলাটা, এই কাজটা সেটা চলমান ছিল, এই কাজটা কিন্তু থেমে যায়নি। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছিল, মানে পাখির আকাশে ওড়াটা শেষ হয়ে যায়নি, পাখিরা তখনও আকাশে উঠছিল। প্রত্যেকটা টেন্সের সাথেই কিন্তু তিন ধরনের সেন্টেন্স তুমি মেক করতে পারবে, এবং সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। প্রত্যেকটা টেন্সের ফর্মই কিন্তু তিন ধরনের হয়ে থাকে, পজিটিভ সেন্টেন্স হতে পারে, নেগেটিভ সেন্টেন্স হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। আগের মতোই আমি কথা না বাড়িয়ে সামারাইজ করি, পজিটিভ সেন্টেন্স ঠিক সেম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার থাকবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। আর নেগেটিভ সেন্টেন্সের বেলায়ও সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়্যারও থাকবে, শুধুমাত্র তার সাথে তুমি নট যুক্ত করবে বাক্যটাকে নাবোধক করার জন্য। আশা করব তোমরা এখানে এক্সাম্পলগুলি দেখে নিবে, আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, যেই অক্সিলারি ভার্বটা থাকবে অক্সিলারি ভার্বটা কি হবে, সামনে চলে আসবে, এবং খেয়াল রাখবে ওয়াজ ওয়ার যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে আছে, সেহেতু তোমাদেরকে কি করতে হবে, ভার্বের সাথে অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। লাস্ট যে এক্সাম্পলটা দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় ওয়াজ ওয়ার থাকবে প্লাস সাবজেক্ট থাকবে এবং প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব থাকবে, তার মানে কি ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। ওয়াজ হি রিডিং দ্য বুক, সে কি বইটি পড়ছিল, প্রশ্ন করা হয়েছে, তার মানে হচ্ছে অক্সিলারি ভার্বটা সামনে চলে এসেছে, সাবজেক্টটা আগের জায়গায় আছে, ভার্বের সাথে আইএনজিও আছে প্লাস অবজেক্ট, এবং যেহেতু প্রশ্নবোধক চিহ্ন তার শেষে কি থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স জানলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স জানলাম, এখন আসি পাস্ট পারফেক্ট টেন্স। একটু ভালোভাবে খেয়াল করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয় সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করো, দ্য পাস্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটস, পাস্ট পারফেক্ট টেন্সটা কি চিহ্নিত করে, টু ওয়ার্কস, দুইটা কাজ, দ্যাট ওয়ার কমপ্লিটেড ইন দ্য পাস্ট, যেটা কি হয়েছে আগে সংঘটিত হয়েছে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড ইন দ্য সেকেন্ড অল লেটার অ্যাকশন, তার মানে হচ্ছে শেষে যে কাজটা সংঘটিত হবে সেটা কি থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। এক্সাম্পলটা একটু খেয়াল করো, তাহলে তোমাদের এই ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই এইট, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে গিয়েছে বিফোর আই এইট, আমি খাওয়ার আগেই, তার মানে কি এখানে দুটো কাজ, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে ট্রেনটা ছেড়ে যাওয়া। এখানে কোন কাজটা আগে হয়েছে, ট্রেনটা ছেড়ে গিয়েছে আমি খাওয়ার আগেই, তার মানে এখানে অবশ্যই ট্রেনটা আগে ছেড়ে যাওয়াটাই হচ্ছে প্রথম কাজ এবং তারপরে হচ্ছে খাওয়াটা। তাহলে যে কাজটা আগে হয়েছে, ট্রেনটা ছেড়ে গিয়েছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হয়েছে খাওয়া সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা খেয়াল করো, অক্সিলারি ভার্ব হিসেবে কী থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড থাকবে, অ্যান্ড পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ইজ ইউজড অ্যাজ দ্য মেইন ভার্ব। হ্যাড থাকলে অবশ্যই অবশ্যই মনে থাকবে ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে ভার্বের থার্ড ফর্ম হবে। এবং খেয়াল করবে এই পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় বিফোর এবং আফটার সচরাচর ইউজ হয়ে থাকে সেন্টেন্সে, তুমি যখন পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কোনো সেন্টেন্স মেক করতে যাবে তখন বেশিরভাগ ক্ষেত্রেই বিফোর আর আফটার ইউজ করবে, এবং সাধারণত আফটারের পরে আর বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়। এটা আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিব। এবং স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। খেয়াল করো, আমরা আবার এক্সাম্পল যদি দেখি, দ্য স্টুডেন্টস হ্যাড লেফট দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং, এখানে কি বলা হচ্ছে ঘন্টা পড়ার পূর্বেই ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। তাহলে আমরা কি জানলাম, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়। এখানে আছে কি সেন্টেন্সটাতে, দ্য স্টুডেন্টস হ্যাড লেফট, ছাত্রছাত্রীরা ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, দ্য ক্লাস বিফোর, তাহলে আমরা বিফোরের আগে কি দেখতে পেয়েছি, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে বুঝবো, এখানে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস অ্যান্ড অক্সিলারি ভার্ব কি,
অ্যান্ড এখানে মেইন ভার্ব হচ্ছে লেফট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড অবজেক্ট হচ্ছে কি, দ্য ক্লাস। তাহলে আমি কি জানলাম, বিফোরের পূর্বে পাস্ট পার্টিসিপল হয়েছে, অ্যান্ড বিফোরের পরে কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট, বিফোর দ্য বেল র্যাং। তার মানে ঘন্টা পড়ার পেই ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। যেহেতু বলেছি প্রত্যেকটা টেন্সের ফর্মেই তিন ধরনের সেন্টেন্স গঠন করা যায়, আর সেই পরিপ্রেক্ষিতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের বেলায়ও তিন ধরনের সেন্টেন্স গঠন করতে পারি, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা ইতিমধ্যে জেনেছো, সাবজেক্ট প্লাস হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখো, হি হ্যাড ডান দিস অ্যাসাইনমেন্ট লাস্ট উইক। সে কি করেছে, সে তার অ্যাসাইনমেন্টটা গত সপ্তাহে শেষ করেছে, তাই না? এখানে সাবজেক্ট হচ্ছে হি, প্লাস অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড, এবং ভার্বের পাস্ট ফর্ম ডান আছে, কিভাবে ডান, ডু ডিড ডান, অ্যান্ড দিস অ্যাসাইনমেন্ট লাস্ট উইক। দিস অ্যাসাইনমেন্ট এখানে হচ্ছে অবজেক্ট। আর নেগেটিভ সেন্টেন্সের বেলা কি হবে, খুবই সোজা, হেডের সাথে মানে অক্সিলিয়ারি ভার্বের সাথে তুমি শুধুমাত্র নট যুক্ত করে দিবে, আর বাকি সব স্ট্রাকচার ঠিক থাকবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় হেডটাকে তুমি শুধুমাত্র সামনে নিয়ে আসবে, এভাবেই তুমি কোশ্চেন করবে, আর শেষে অবশ্যই অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স দিতে হবে। এখন তুমি যদি ডব্লিউএইচ কোশ্চেন করো, মানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করো, তাহলে কি হবে, আগের মতোই থাকবে, ডব্লিউএইচ যে ওয়ার্ডটা থাকবে সেটা সামনে থাকবে, প্লাস হেড থাকবে অক্সিলারি ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। খেয়াল করো, হ্যাড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হিজ প্রেজেন্টেশন, তুমি তার প্রেজেন্টেশনের পূর্বে কাজটাকে কমপ্লিট করেছো। এবং তুমি যদি ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে করো, কি হবে, হোয়াই হ্যাড ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কেন গ্লাসটা ভেঙেছিলে। তার মানে এখানে ডব্লিউএইচ কোশ্চেন মানে কি, এখানে হোয়াই আছে, প্লাস অক্সিলারি ভার্ব আছে, এরপর সাবজেক্ট আছে, তারপর মেইন ভার্ব, এবং ভার্বের তারপর অবজেক্ট আছে, এবং কিছু নোট অফ ইন্টারোগেশন। খুবই সোজা, তার মানে হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেনটা আগে থাকবে, তারপরে যেমন ছিল ঠিক অক্সিলারি ভার্বটা সামনে থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, ভার্ব তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট, সিন্স ইউজ করবে, কিন্তু ফর কখন ইউজ করবে, ফর ঠিক তখনই তুমি ইউজ করবে যখন নির্দিষ্ট সময়ের সাথে সাথে সেই সময়ের পরিমাণটা তুমি বুঝতে পারবে। যখন তুমি পরিমাণটাও বুঝতে পারবে তখন তুমি ফর ইউজ করবে। যদি বলা হয় সে 1971 সাল থেকে এই বাড়িটাতে বসবাস করছে, তখন কি হবে, তখন তুমি সিন্স ইউজ করবে। আর যখন বলা হবে সে 20 বছর যাবৎ এই বাড়িটাতে বসবাস করছে, তখন তুমি ফর ইউজ করবে। দ্য সেম থিং অলসো হ্যাপেন টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারবে। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম রেফারেন্স। কি বলা হচ্ছে, হি হ্যাড বিন ওয়ার্কিং ইন এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সিন্স 1997। তার মানে কি, সে 1997 সাল থেকেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছিল। স্ট্রাকচার অনুযায়ী তোমরা এক্সাম্পলটা আশা করি বুঝতে পেরেছ। এবং সিন্স 1997 মানে হচ্ছে কি, 1997 সাল থেকে, এখানে একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে, কিন্তু কতটুকু সময় সেটা বলা হয়নি, সেজন্য আমরা সিন্স ইউজ করেছি। নেগেটিভটা ঠিক সেম, সব কিছু ঠিক থাকবে, হেডের সাথে তুমি শুধুমাত্র কি যুক্ত করবে, নট যুক্ত করবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় একই বিষয়, প্রশ্ন যখন করতে যাবে তখন শুধুমাত্র তুমি অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসবে, এবং এরপরে সাবজেক্ট দিবে, এবং হেডের সাথে যে বিন ছিল সে বিনটাকে তুমি পরে নিয়ে আসবে, এরপর সব কিছু ঠিক থাকবে। প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি, তার মানে সোজা কথা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, প্লাস টাইম রেফারেন্স থাকবে। ফর এক্সাম্পল, হি হ্যাড বিন ওয়াকিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কি করছে, হাঁটছে। হ্যাড ইউ বিন হেল্পিং দ্য পুয়ার সিন্স 2009, তুমি কি 2009 সাল থেকেই দরিদ্রদের সাহায্য করছো, তার মানে তুমি প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবে, বাকি সব স্ট্রাকচার সেম থাকবে। আশা করি তোমরা পাস্ট টেন্সের সবগুলি প্রকারভেদ মোটামুটি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো
কোন টপিক সেটা কমেন্ট বক্সে জানাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমরা নেক্সট ক্লাসে পার্ট 3 নিয়ে আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, বাসায় ঠিকমতো পড়াশোনা করবে, আর যে যেখানে আছো ভালো থাকবে। আল্লাহ হাফেজ।